নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা? আমি রুমকি, আজ নিয়ে চলে এসেছি কিছু আজকে কিন্তু দৈবিক এবং ভৌতিক সমাহার থাকছে। আজকে কিন্তু থাকছে তিনটে লোমহর্ষক ঘটনা। প্রথমটা দৈবিক, যেটা আমাদেরকে পাঠিয়েছেন সপ্তমী সর্বাধিকারী ম্যাম। সো যেটা আমি সবসময় বলে থাকি, আমরা মানে কথায় কথা ভূতের একটা স্টেশন, আমরা কিন্তু কোনো রকমের অন্ধবিশ্বাস, কুসংস্কার বা মাদক দ্রব্য সেবনের প্রচার করি না। ঘটনাগুলিকে যদি বিশ্বাসযোগ্য বলে মনে না হয়, সেক্ষেত্রে গল্প আকারে নিয়ে নেবেন, কারণ আমাদের মেন উদ্দেশ্য কিন্তু আপনাদেরকে বিনোদন দেওয়া বা ছোটোবেলায় গল্প শোনার সেই নস্টালজিক ফিলিংটা কোন একটু হলেও যাতে ফিরিয়ে দিতে পারি, সেটারই একটা ছোট্ট প্রচেষ্টা। যে প্রথম ঘটনাটা আজকে পাঠিয়ে দিয়েছেন সপ্তমী ম্যাম, তো উনি ঠাকুরপুকুরে থাকেন এবং ওনার একজন একটা দৈবিক ঘটনা, যেটা মা মঙ্গলচণ্ডী, আর আমি ভাবলাম মঙ্গলবারে মা মঙ্গলচণ্ডীর ঘটনা নিয়ে আসাটাই হয়তো হবে সবচেয়ে থেকে ভালো কাজ আর কি, একদম উত্তম দিন যেটাকে বলে। তো ম্যাম আর কি, মা মঙ্গলচণ্ডীর প্রচণ্ড বড় ভক্ত। নট অনলি ম্যাম, যেটা আমি বুঝলাম, ম্যামের হাজব্যান্ড অ্যান্ড অলসো ম্যামের ছেলে, ওরা কিন্তু মা মঙ্গলচণ্ডীর প্রচণ্ড বড় ভক্ত। আপনারা হয়তো অনেকে শুনে থাকবেন সাবর্ণ রায়চৌধুরী, ঠিক আছে, বিখ্যাত একটা পরিবার। এবং আমি যতদূর আমি শুনেছি, ওনাদের বাড়ির নাকি দুর্গাপূজাটাও খুব ফেমাস হয়। এবং সেই সাবর্ণ রায়চৌধুরীর বাড়িতেই কিন্তু আছেন মা মঙ্গলচণ্ডীর ঘর, যেটা নাকি স্বপ্নাদেশে বা স্বপ্নে পেয়েছিলেন। হ্যাঁ, তো আজকে কিন্তু ঘটনাটা এই মা মঙ্গলচণ্ডীর কেন্দ্রিক। তো সাবর্ণ রায়ের ব্যাপারে যদি আমি বলতে চাই, তাহলে হয়তো দু তিনটে এপিসোড আমার করতে হবে, কারণ আপনারা অনেকেই জানেন, শুধু পশ্চিমবঙ্গ কেন, পশ্চিমবঙ্গের বাইরে, আমি তো আসামের মেয়ে, আমিও কিন্তু সাবর্ণ রায় চৌধুরীর ঘটনা বা ওনাদের পারিবারিক যে পুজোটা হয় ওটার ব্যাপারে কিন্তু অনেক আগের থেকেই মানে আসামে থাকাকালীনই জানি। তো বলাই বাহুল্য যে এরা খুব বিখ্যাত একটা পরিবার, ঠিক আছে। তো এই মঙ্গলচণ্ডী মার পুজো নিয়ে এখানে কিন্তু একটা মেলাও হয়। হ্যাঁ, এবং ছোটোবেলার থেকেই ম্যাম, মানে আমি সপ্তমী ম্যামের কথা বলছি, উনি নাকি এই মেলাতে যান, মাকে নানা রকমের প্রার্থনা জানান, নিজের মনের কথা জানান। মানে মা বলতে মা অজ্ঞান, মানে ম্যাম অজ্ঞান আর কি, মা অন্তপ্রাণ যাকে বলাই যেতে পারে। ইনফ্যাক্ট বিয়ের পরেও স্যারকে নিয়েও নাকি এই মেলাতে যেতেন, মার দর্শন করতেন। আর এই যে মা মঙ্গলচণ্ডীর, আমি যে বললাম সাবর্ণ রায়চৌধুরীর বাড়িতে প্রতিষ্ঠিত, অ্যাকচুয়ালি ওটা কিন্তু মূর্তি নয়, সেটা হলো ঘট পূজা। ঘট যেমন যেরকম আমরা সবসময় দেখি, অনেক ক্ষেত্রে আমি দেখেছি সেটা মাটির ঘট হতে পারে, অনেক ক্ষেত্রে আমি দেখেছি সেটা পেতলের কলসি হতে পারে, এবং সেখানে ওই যে শীষালা ডাব নিয়ে বছরকে বছর কিন্তু পূজা হয়, অ্যান্ড আফটার ওয়ান ইয়ার সেটা কিন্তু এই সেই ডাবটা নাকি চেঞ্জ করা হয়। তো ওইরকমই মানে খুব ওই বাৎসরিক পুজোর সময় নাকি খুব বড় মেলা হয়, এবং সেইবারও সেদিন ম্যাম এবং ম্যামের ছেলে নাকি তখন অনলি 4 ইয়ার্স এজের ছিলেন, আর সেইবার কোনো কারণবশত স্যার কিন্তু যেতে পারেননি। তো স্যার, যেহেতু ম্যাম এত মায়ের ভক্তি করতেন, হ্যাঁ, তো স্যার বলছে ঠিক আছে তোমরা যাও, ছেলে আর মা গেলেন, গিয়ে মায়ের ওখানে দর্শন করলেন, মেলা প্রাঙ্গণ ঘুরলেন। ঘুরে আস্তে আস্তে, যেহেতু স্যার যাননি, তো উনি ভাবছেন যদি এখন আমি মূল রাস্তা মানে মেইন রোড দিয়ে যাই, তাহলে অনেক, যেহেতু প্রচণ্ড ভিড়, মানে সেই মেলা কেন্দ্রিক প্রচণ্ড ভিড় হয়, দূর দূরান্ত থেকে কিন্তু মানুষ সেই মেলাতে আসেন, মা মঙ্গলচণ্ডীর মার মেলাতে। তো ম্যাম কি বললেন, করলেন যে মূল যদি রাস্তায় দিয়ে যায় তাহলে অনেক খাতি দেরি হবে, তার থেকে বরং পেছনে একটা শর্টকাট রাস্তা আছে, আমি ওটা দিয়ে চলে যাই, ওটা দিয়ে গেলে কি হবে, আমি খুব দ্রুত পৌঁছে যেতে পারবো। হ্যাঁ, তো যেমন ভাবা তেমন কাজ, উনি ছেলেকে নিয়ে পেছন দিকের যে শর্টকাট ওটা ধরলেন। কিন্তু যেহেতু অন্ধকার হয়ে আসছিল, কিছুটা যাওয়ার পর ম্যাম কিন্তু পথভ্রষ্ট হয়ে গেলেন। ম্যাম এমন একটা জায়গায় এসে পৌঁছালেন যে ম্যাম চিনতেই পারছিলেন না উনি অ্যাকচুয়ালি কোথায় আছেন, উনি কোন মানে কোন রাস্তা ধরে উনি যাবেন, মানে ইভেন যদি ব্যাকও করতে হয় না, সেই রাস্তাটা উনি মানে পুরো গুলিয়ে ফেলেছেন, ওনার কোনো কিছু উনি চিনতে পারছিলেন না। এখন বলে না, যখন মানে কার কোনো হেল্প পাবো না, কোনো সাপোর্ট পাবো না, একজনের হেল্প, একজনের সাপোর্টই কিন্তু আমরা চাই। উনিও মনে মনে মা মঙ্গলচণ্ডীকে প্রার্থনা করতে লাগলেন, মাকে আকতরভাবে অকাতরে ডাকতে লাগলেন মাকে, এবং সন্তানের ডাক শুনে কি মা না এসে থাকতে পারে? ডেফিনেটলি ওরকম বেশি তো আসেননি, কিভাবে আসলেন বলছি, হঠাৎ উনি দেখলেন
তখন কিন্তু রাস্তা পুরো শুনছান, একটা মানুষও ছিল না যে উনি হেল্পের জন্য জিজ্ঞেস করবে, মানে এতটাই ম্যাম। আর এই অবস্থা দেখে ম্যাম আরো বেশি ভয় পেয়ে গেছিলেন। উনি দেখলেন একজন ভদ্র মহিলা, খুব সাধারণ দেখতে, আট পৌরের শাড়ি, যেমন আগেরকার দিনে গ্রামের, গ্রামে কেন বলবো, আগেরকার দিনে আমার ঠাকুমা গুয়াহাটি বা কলকাতায় আমি দেখেছি আট পৌরে শাড়িটাই কিন্তু পরতো, ওইরকম শাড়ি পরে একজন ভদ্র মহিলা ম্যামকে জিজ্ঞেস করেছেন, কি হয়েছে তুমি এত, তোমাকে এত ভয়ের তো কেন দেখাচ্ছে? তখন ম্যাম বলছে যে আমি না পথ হারিয়ে ফেলেছি গো, আমি কিছুতেই, আমি মানে ডায়মন্ড হারবার রোডে যাব, ওখানে আমার হাজব্যান্ডকে ফোন করে আমি আমার মানে গন্তব্যস্থল, আমি তো বললাম আমি ঠাকুরপুকুর ম্যামের বাড়ি, সেখানে যাব, কিন্তু আমি কিছুতেই যেতে যেতে পারছি না। তো ম্যাম সেই মহিলা, ভদ্র মহিলা বলছে, ঠিক আছে চলো আমি তোমাকে রাস্তা দেখিয়ে, পথ দেখিয়ে নিয়ে চলছি। তখন ম্যাম না মনে মনে ভয়ও পাচ্ছিলেন, কারণ দেখো আমাদের সমাজটা তো দিনকে দিন মানে কি বলবো খুব একটা খারাপ জায়গা হয়ে উঠছে, সবাই নানা রকমের কুমতলব নিয়ে মানুষের হেল্প করতে আসে, ডাকাতি চিন্তায় হ্যান ত্যান। তো ম্যাম কিন্তু মনে মনে ভয়ও পাচ্ছিলেন, এবং মেয়ে লোকটা কিন্তু অভয় দিয়ে বলছিলেন, চলো তুমি আমার সাথে, আমি তোমাকে দেখিয়ে নিয়ে যাব। বাট তখন কিন্তু ম্যামের আর করণীয় কোনো কিছুই ছিল না, তখন বাধ্য হয়ে খানিকটা মনে মাকে ডাকতে ডাকতে ওই মহিলার পিছু 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 গেলেন, এবং খানিকক্ষণ বাদে মহিলা বললেন, ওই যে ওখানে মূল রাস্তাটা আছে তুমি ওখানে চলে যাও, আমার আমার এখানে একটু কাজ আছে, আমি কাজ করি, আমি আবার আমার গন্তব্যের দিকে রওনা হব। তো ঠিক কয়েকটা পা এগিয়ে যাওয়ার পরেই ম্যাম পুরো মূল রাস্তাটা পেয়ে গেলেন, মানে উনি ওনার ছেলেও ওনার সঙ্গে ছিল, যার বয়স অনলি 4 ইয়ার্স ছিল, তখন ওই মূল রাস্তায় চলে গেলেন, এবং উনি তো চিনতে পারলেন, এবং উনি কী করলেন, টার্ন নিলেন যে অ্যাটলিস্ট ভদ্র মহিলাকে তো থ্যাংক ইউ জানানো উচিত। তো উনি যেই টার্ন নিলেন, কোথায় ভদ্র মহিলা, আশেপাশে কোনো ভদ্র মহিলা ছিল না। তো সেই দিন কিন্তু এই একটা ফিলিংসে ম্যাম ডায়মন্ড হারবার থেকে তারপর ওনার বাড়ি আসেন, এবং স্যারকে এই কথা বলেছিলেন। অ্যান্ড আমার তো মনে হয় মাকে যে এরকমভাবে ডাকছিলেন, মা দেখছেন যে ওনার মেয়ে আর কি পুরোপুরি একটা শুনশান এলাকায় রাস্তায় মানে অচেনা একটা রাস্তায় পথভ্রষ্ট হয়ে মেয়েটা এরকম করে পড়ছে, মা কিন্তু আর থাকতে পারেনি। আমার তো মনে হয় সেটা মা মঙ্গলচন্ডী এসেছিলেন। তোমাদের কি মনে হয় কমেন্ট সেকশনে কমেন্ট করতে ভুলো না। থ্যাংক ইউ সো মাচ ম্যাম, প্রথমবার আপনি আমাদের এই সঙ্গে ঘটনা শেয়ার করেছেন। অ্যান্ড মা মঙ্গলচন্ডী আমার কী বলবো, আমার দিম্মার বাড়িতে আমি দেখেছি মা মঙ্গলচন্ডীর পুজো একজনকে করতে। তো এরকমভাবে যদি আর কোনো ঘটনা থাকে ডেফিনেটলি শেয়ার করবেন, আর তোমরাও যদি কোনো দৈবিক ঘটনা শেয়ার করতে চাও ডেফিনেটলি করতে পারো, যদিও আমার চ্যানেলের নাম ভৌতিক আড্ডা স্টেশন, কিন্তু এখানে অলৌকিক ঘটনাও শোনানো হয়, এবং দৈবিক ঘটনা তো আমরা সবসময় শুনতে ভালোবাসি। আর তোমরা যারা ভাবছো আমাদের সঙ্গে ঘটনা শেয়ার করবে, কী করে করবে, আমাদের কিন্তু হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে দিতে পারো তোমাদের ঘটনা, 8011006740, নতুবা আমাদের যে মেইল আইডি আছে kothaygalp@gmail.com সেখানে পাঠিয়ে দিতে পারো, নতুবা ইনস্টাগ্রাম অ্যান্ড আমার যে ফেসবুক পেজ আছে কথায় গল্প, সেখানে কিন্তু তোমরা দেখতে পারো, সেখানে কিন্তু আমার গল্প, আমার লেখা গল্প তোমরা ওখানে পেয়ে যাবে। ঠিক আছে, এখন দ্রুত চলে যাচ্ছি আরেকটি ঘটনায়। পিকলুর কিন্তু আরেক পূর্ব বর্ধমান থেকে ও ঘটনাটা পাঠিয়েছে, এবং পিকলুর কিন্তু এর আগেও আমি একটা ঘটনা শেয়ার করেছিলাম, ওর পাশের বাড়ির দাদু 40-50 ইয়ার্সের, খুব নস্টালজিক একটা ঘটনা ছিল, সেই পিকলুই কিন্তু আমাদের সঙ্গে আরেকটা ঘটনা শেয়ার করে দিয়েছে। আচ্ছা, ঘটনাটা ঘটেছে আজ থেকে 5 বছর আগে, এবং পিকলু নিজেই ওর কারণ কোনো কারণবশত সবার নাম চেঞ্জ করে দিয়েছে। তো পিকলু যেরকম করে নাম দিয়েছে আমি ওরকমভাবেই বলছি, কারণ ও অলরেডি চেঞ্জ করেই দিয়েছে। আর ঘটনাটা শোনানোর আগে একটা কথা বলে দিই, আমরা কিন্তু কোনো রকমের মাদক দ্রব্য সেবনে প্রমোশন করি না, ঘটনার চক্রে মানে ঘটনার সূত্রে আপনারা যেভাবে আমার সঙ্গে শেয়ার করেন সেটাই আমি আপনাদের সঙ্গে শেয়ার করারই চেষ্টা করি। তো দ্রুত চলে যাচ্ছি পিকলুর ঘটনায়। তো এই ঘটনাটা ঘটেছিল আজ থেকে 5 বছর আগে, এবং ঘটেছিল পিকলুর বন্ধু রোহিতের সাথে। আচ্ছা, রোহিত এবং পিকলুর বাড়ি কিন্তু একদম মানে বেশি দূর না, হ্যাঁ ওয়াকিং ডিস্টেন্সে হার্ডলি হয়তো 4-5 মিনিটসের রাস্তা, মানে আশেপাশে। অ্যান্ড ওদের যে এলাকাটা সেই এলাকায় কিন্তু ওদের একটা গ্রুপ ছিল, ফ্রেন্ডসদের গ্রুপ ছিল, খুব হাসি ঠাট্টা, খুব মজা, খুব ভালোভাবে ওদের দিন কাটছিল। আর এদিকে কিন্তু যেহেতু বললাম আশেপাশের বাড়ি মানে মোটামুটি খুব কাছাকাছি বাড়িতেই থাকতো ওরা দুজন, এই দুজনের ব্রাউন্ডিং কিন্তু প্রচণ্ড স্ট্রং ছিল, মানে পিকলু আর রোহিতে, মানে পুজোর সময় শপিং করতে যাওয়া বলো, খাওয়া বলো, মস্তি বলো, ভোজ বলো, এইরকম ছিল।
এত ভালো স্ট্রং বন্ডিং ছিল। আর ওয়্যার ইজ রোহিতের ক্ষেত্রে যদি বলি, রোহিত কিন্তু প্রচণ্ড একটা প্রাণোচ্ছল, একটা খুব মজাদার ছেলে ছিল, মানে সবসময় বন্ধুদের সঙ্গে ইয়ারকি ফাজলামি ফুর্তি, মানে ও মানে কি পুরো গ্রুপটাকে মাতিয়ে রাখতো। রোহিতের আরেকটা পরিচয় ছিল, সেটা হলো ও ডিজে ছিল, এবং ওই যে প্রোগ্রাম প্রোগ্রামে না ও কিন্তু এই ডিজে হিসাবে প্লে করতো। আর এই সূত্রে দূর দূরান্ত থেকে কিন্তু ওর অনেক অনেক প্রোগ্রাম আসতো, তো ও সেই প্রোগ্রামগুলি করতো, ডিজে হিসাবে ওর নাম ডাকও হচ্ছিল। তো একদিন কি হয়েছে, এরকমই একটা প্রোগ্রাম থেকে আসার সময় প্রচণ্ড বাজেভাবে ওর গাড়ি অ্যাক্সিডেন্ট করেছে, এবং বলাই বাহুল্য প্রচণ্ড বাজেভাবে যখন অ্যাক্সিডেন্ট হয়েছে সেই মুহূর্তে ওকে ইমিডিয়েটলি নার্সিং হোমে অ্যাডমিট করতে হয়েছে। মানে রোহিতের কিন্তু পেটে চোট লেগেছিল, মানে অভ্যন্তরীণ যে অর্গানসগুলি আছে ওগুলি ক্ষতিগ্রস্ত হয়েছিল, এবং ডক্টর ওকে দেখিয়ে বলে ইমিডিয়েট ওকে অপারেট করতে হবে, না হলে কিন্তু একে বাঁচানো সম্ভব না। অপারেট তো করা হলো, কিন্তু অপারেশন করানোর পরেও ডক্টর কিন্তু 72 ঘন্টার একটা টাইম লিমিটেশন দিয়েছিল যে 72 ঘন্টা না গেলে আমরা কিন্তু কোনো কিছু বলতে পারবো না, ঠিক আছে। ইন দ্যাট টাইম পিকলুরাও গেছে, যেহেতু দেখো এত ক্লোজ ফ্রেন্ড, ওদের গ্রুপটাও গেছে, কিন্তু পিকলুরা যখন নার্সিং হোমে যায় না, রোহিত কিন্তু ঘুমিয়েছিল, ও দেখতে পায়নি পিকলুরা যাকে দেখতে গেছে। আচ্ছা, ওরা তো চলে এসেছে, ডক্টর কিন্তু খুব স্ট্রিক্টলি একটা ইনস্ট্রাকশন দিয়ে গেছিলো যে ওর জল তেষ্টা পাবে, ওর যাই পেয়ে যাক না কেন ওকে কিন্তু এক ফোঁটাও জল দেওয়া যাবে না, হয়তো এক বিন্দু মুখের মধ্যে দিলে সে মুখটা ভেজে জানার জন্য, আদারওয়াইজ ওকে কিন্তু কোনো রকমের লিকুইড বা জল দেবে না। পিকলুর যখন হোশ, পিকলু বলছে সরি, রোহিতের যখন হোশ আসলো ও কিন্তু জলের জন্য প্রচণ্ড ছটফট করা শুরু করলো, হ্যাঁ আমার জল চাই, আমার জল তেষ্টা পাচ্ছে। আর যেহেতু আশেপাশে সবাইকে রিলেটিভস বলো নার্সদের বলো ইনস্ট্রাকশন দেওয়া ছিল যে রোহিতের যতই তেষ্টা পাক ও যতই আপত্তি মিনতি করুক ওকে কিন্তু জল দেওয়া যাবে না, আসলে জল দিলে কিন্তু ওর মানে জিনিসটা আর কি আরও বেশি ডেঞ্জারাস হয়ে যাবে, হ্যাঁ আরও বেশি ক্ষতিগ্রস্ত হতে পারে, যেহেতু বললাম ইন্টারনালি প্রচণ্ড চোট পেয়েছিল এবং ওটাই তো অপারেশন করা হয়েছে, তো জল দেওয়া যাবে না। তোর স্যালাইন চলছিল, ও সবার কাছ থেকে মানে কাতরভাবে বলছিল আমাকে একটু জল দিয়ে দাও, একটু জল দিয়ে দাও। তো ডক্টর যেহেতু মানা করেছে দিতে তো পাচ্ছে না, তো একবার কি হলো, একসময় কি হলো, দেখলো আশেপাশে কেউ নেই, ওর এতই জল তেষ্টা পেয়েছিল না ও যে ওই স্যালাইনের বোতল থেকে ওই পাইপটা খুলে স্যালাইন দিয়ে ঠক ঠক করে স্যালাইন খেয়ে নিয়েছে, মানে ভাবো ওর কতটুকু জল তেষ্টায় বেচারা কষ্ট পাচ্ছিল। কিন্তু বলাই বাহুল্য ডক্টর তো না করেছিল, এটা খাওয়ার পর মানে প্যাথেটিকভাবে ওর পেটে পেইন হওয়া শুরু করে, মানে ওর যে অবস্থা খুব খারাপের দিকে চলে যায়, এবং সেই দিন বিকেল 4টার সময় ও ওর শেষ নিঃশ্বাস ত্যাগ করে। তো এভাবেই কিন্তু রোহিতের জীবনের অধ্যায়টা শেষ হয়েছিল। ওর কাজ খুব ভালোভাবেই মিটে গেছিল, পিকলু যেমন আমাদেরকে বললো, হ্যাঁ খুব ভালোভাবেই মিটে গেছিলো, এবং আস্তে আস্তে রোহিতের শোকটা ওরা ভোলা শুরু করলো। এই ইনসিডেন্টের ঠিক 3 মাস পর পিকলুদের গ্রামে রক্ষাকালীর পুজো হয়, খুব বড় অ্যান্ড জাঁকজমক করে পূজা হয়, এবং সেখানে নাকি মানে পুজোর পরেও নাকি অর্কেস্ট্রা মানে প্রোগ্রাম প্রোগ্রাম করা হয়। পুজোর দিন পিকলু এবং ওর কয়েকজন ফ্রেন্ড একটু মানে ওই পুজোর এলাকা থেকে একটু শুনশান এরিয়াতে ওরা পার্টি করতে বসছে, ড্রিঙ্কস নিয়ে বসেছে, অ্যান্ড ওই সব রেডি করতে করতে রোহিতের কথা উঠলো, কারণ এই প্রথমবার রোহিত ওদের সঙ্গে ছিল না এই পুজোতে এই পার্টিতে। তো সবাই ওর সঙ্গে কথাবার্তা বলাবলি করছিল যে কত ভালো ছিল, কতটুকু আমাদের মানে আড্ডাটাকে কত জমিয়ে রাখতো। তো হঠাৎ একটা ফ্রেন্ড বলছে যে আর কি ড্রিঙ্ক বানাচ্ছিল, কি রে তুই রোহিতের জন্য ড্রিঙ্ক দিয়েছিস? তো বলছি ও না একটু রেগে গেছে, বলছে কি এই রাত বিরাতে এইসব কথা কেন বলছিস? হ্যাঁ, তারপর সেকেন্ড টাইম যখন ও ড্রিঙ্ক বানাতে গেছে না, ও সিধাভাবে ঢালছে কিন্তু গ্লাসে আর ড্রিঙ্কটা পড়ছে না, মাটিতে পড়ে যাচ্ছে, মানে চারপাশে বেয়ে পড়ে যাচ্ছে, গ্লাসে আর ঢালতে পারছে না। তো ওই বন্ধুটাই আবার ওকে বলছে দেখছিস বলেছিলাম রোহিতকে দিতে তুই দিসনি বলে এরকম আর কি হচ্ছে। আরেকটা কথা বলতে ভুলে গেছি তোমাদের, যে পিকলুরা যখনই এরকম পার্টি করতো না, ধরো ওই ড্রিঙ্ক অ্যান্ড খাওয়ার যা জিনিস ছিল একটু দূর গিয়ে ওই জঙ্গল বা সে আশেপাশে যারা মানে আছে না অনেক
এরকম গেস্ট তো থাকে, মানে অলৌকিক গেস্ট যাকে বলবো, ওদের নামে কিন্তু দিয়ে এসেছে আর কি, এসে যায়, সো দ্যাট নজর যাতে না লাগে খাওয়ার। তো এরকম কিন্তু আমরা, আমি যখন পিকনিকে যেতাম আমিও দেখেছি যে পিকনিকে আমরা যে খাওয়া বানাতাম একটা থালা গ্লাস দিয়ে এরকম একটা মানে নামে, কারোর নামে উৎসর্গ করে, মানে বন জঙ্গলে যারা আছে, হ্যাঁ এই অপদেবতা বা যারাই আছে পশু পাখি, ওদের নামে কিন্তু একটা থালা বারণ টাইপের একটা দিয়ে আসা হতো, সেবার কিন্তু ওরা দেয়নি। তো এটা একদম পুরোপুরি ওদের মাথার থেকে চলে গেছিলো যে ওরা এই জিনিসটা করতো। কী হলো, ওরা মোমবাতি জ্বালিয়ে করছিল, তো হঠাৎ কী হলো, কোনো হাওয়া বাতাস ধপ করে মোমবাতিটা নিভে গেল। ওরা হাজার চেষ্টা করলো মোমবাতি জ্বলাতে, মোমবাতি কিন্তু জ্বললো না। তারপর কী হলো বলতো, হঠাৎ একজনের পাশে দেখছে একটা কালো অভাবক এসে দাঁড়িয়েছে, কালো ছায়া। এটা দেখে ওরা তো বাবারে মারে বলে পড়ি কি মরি বলে ওখান থেকে ছুট দিয়েছে। এই গেল সেদিনের ইনসিডেন্টের কথা। তারপরের দিনটা ঠিক ছিল, প্রোগ্রাম হলো, প্রোগ্রামের ঠিক পরের দিন আমি যেমন বললাম যে রোহিতের বাড়ি থেকে পিকলুর বাড়ি খুব একটা দূর ছিল না, পিকলুর কানে একটা কথা আসলো, রোহিতদের পাশের বাড়ি একটা একজন মেয়ে যে সদ্য মা হয়েছে আতুর ঘরেই ছিল, ওকে নাকি ভূতে ধরেছে দুপুর এগারোটা, মানে সকাল এগারোটার সময় সারা গ্রামে এটা চাও হয়ে গেল। অ্যান্ড এটা এমনই একটা টপিক না, সবাই মানে জিনিসটা দেখতে চাইতো, মানে পিকলুরও ইন্টারেস্ট ছিল যে কী হয়েছে ব্যাপারটা, যেহেতু রোহিতের পাশের বাড়ি তো মেয়েটাকেও মোটামুটি পিকলু চিনতো, ও এসছে দেখার জন্য, কী হয়েছে কী হয়েছে। ওখানে গিয়ে জানতে পারলো যে আতুর ঘরে তো জেনারেলি দেখো অনেক রকমের নিয়ম কানুন মেনে চলতে হয়, জেনারেলি সদ্যজাত যারা মানে সদ্যজাত জন্ম দিয়েছে সেই মাকে নাকি একা একা যেতে নেই কোনো জায়গায়, বা ওয়াশরুমে হোক বা রাত বেড়াতে কোথাও একা একা হুটহাট করে বেরোতে নেই। কিন্তু এই যে ওনার নাম যে মনিদি ছিল, আমি মনিদিই বললাম, মনিদি ছিল, ও নাকি মানে গেল রাত আটটার সময় ওয়াশরুমে গেছিলো একা একা, যেহেতু সবাই পুজো পালি নিয়ে মত্ত, তো বলছি কাকে ডিস্টার্ব করবো নানা রকম ভেবেচিন্তে ও একাই গেছিলো, এবং তখনই নাকি ওকে কে পজেস্ট করেছে। অ্যান্ড পিকলু যখন গেছে মনিদির আওয়াজটা হুবাহু রোহিতের মতো, রোহিত যেমন আদব কায়দায় কথা বলতো যেমন ওর টোন পুরোপুরি, মানে পিকলু তো দেখে পুরো স্ট্রেঞ্জ, পিকলুর গ্রুপটাও গেছে, মানে আশেপাশে দেখো এইসব জিনিস না ছড়াতে বেশ সময় লাগে না, কিন্তু সবাই এসছে দেখার জন্য। তখন কি বললো, সবাই অবাক হয়ে করলো যে ব্যাপারটা কী হলো। তো রোহিত তখন বলছে যে আমার মাকে ডেকে নিয়ে আসো, আমার মার হাতে এক গ্লাস জল খেয়ে আমি চলে যাব। তো এই ঘটনা শোনার সঙ্গে সঙ্গে, যেহেতু বললাম পাশের বাড়ি রোহিতের ছিল, রোহিতের মাকে ডাকতে গেল, উনি প্রথমে বিশ্বাস করতে চাইছিলেন না এবং আসতেও চাইছিলেন না, কিন্তু পাড়া প্রতিবেশীর জোরে এবং অনেক রিকোয়েস্টে উনি এসেছেন। এসে যখন ওই মনিদির সব আদব কায়দা হাব ভাব দেখলেন, উনি বুঝে গেছেন এটা কিন্তু ওনার ছেলে। ছেলে মাকে দেখে বলছে, মা আমি জানতাম তুমি আসবে, আমি জানতাম তুমি আমার কথা শুনলে অ্যাটলিস্ট আসবে, মা এক গ্লাস জল দিয়ে দাও, আমি সেই দিন থেকে আমি তৃষ্ণাতুর হয়ে রয়েছি, আমাকে এক গ্লাস কেউ জল দেয়নি, আমাকে একটা গ্লাস জল দিয়ে দাও আমি চলে যাব। ওর মা না আর কান্না রাখতে পারেনি, ঝরঝর করে কেঁদে ফেললেন, বললো বাবা তুই কই ছিলি? তো বললো ওই যে কালকেই আমি ওই মনিদিদের আম গাছটায় ছিলাম, আর কালকে রাত্রে যখন ও বেরোলো না ওয়াশরুমে তখনই ধরেছি, আমি আমাকে এক গ্লাস জল দিয়ে দাও, হ্যাঁ আমি চলে যাব। তো ও রোহিতের মা বলছে যে বাবা ওর তো একটা ছোট্ট সন্তান আছে, ছোট্ট সদ্যজাত একটা শিশু আছে, তুই যে ওকে ধরেছিস ওর তো খারাপ হবে। তো রোহিত বলছে, মা আমি কাউর খারাপ করতে আসিনি, আমি কাউকে হার্ম করব না, আমাকে এক গ্লাস জল দিয়ে দাও, আমি প্রচণ্ড তৃষ্ণা, তো সে কবে থেকে এক গ্লাস জল চাইছি কেউ দেয়নি, আমাকে দিয়ে দাও আমি কোনো ক্ষতি করব না আমি চলে যাব। তো মায়ের হাতে এক গ্লাস জল খেয়ে তখন ওর মা নাকি বলেছিল, তুই যে যাবি এটার প্রমাণ কী পাবো? তো বলছে যে আম গাছে আমি ছিলাম ওই আম গাছের একটা মোটা ডাল ভেঙে চলে যাব। অ্যান্ড ইন দ্যাট টাইম পিকলুর দিকেও নাকি রোহিতের নজর গেছে, মানে মনিদির শরীরে যে পজেস্ট করেছিল রোহিত, এবং পিকলুকে বলেছে কী রে কালকে তো খুব পার্টি, সেদিন তো খুব পার্টি করলি, খুব মজা করলি। পিকলু আর কিছু বলতে পারেনি, ও ভয় পাচ্ছিল, মানে ওর অবস্থাটা কেমন যে ছিল সেটা বলে বোঝানো হয়তো আমার পক্ষেও সম্ভব নয়, কারণ রোহিতকে তো সত্যি খুব ভালোবাসত, মিস করতো, আর রোহিতকে এইরূপ এইরকম অবস্থায় দেখে নিশ্চয়ই ওরও খুব কষ্ট হচ্ছিল। তো রোহিত কিন্তু যেরকম কথা দিয়েছিল যে আম গাছের মোটা ডাল ভেঙে ও চলে যাবে, ও কিন্তু ঠিক ঠিক সেরকমই করেছিল। তো বন্ধুগণ, এই ছিল একটা ঘটনা যেটা পিকলু পাঠিয়েছে। থ্যাংক ইউ সো মাচ পিকলু, এইভাবে আমাদের পাশে থেকো, এইভাবে ঘটনা শেয়ার করতে থাকো, অ্যান্ড তোমরা ঘটনা পাঠিয়ে দাও। আরেকটা ঘটনা, আজকে কিন্তু প্রচণ্ড জমজমাট ঘটনা, এই ঘটনা কিন্তু বাঁশঝাড় রিলেটেড, বাঁশঝাড়ে ভূত থাকে। এই ঘটনা আমি তো আগের থেকে বিশ্বাস করতাম, এই ঘটনা আসার পর থেকে আমি আরও মানে 100% শিওর হয়ে গেলাম
ঘটনাটা পাঠিয়েছে দেবাশিস বাবু। দেবাশিস বাবু কিন্তু এর আগেও আমাদের চ্যানেলে ঘটনা শেয়ার করেছিলেন যে ওনার হোস্টেলে একটা পার্টিকুলার রুমে সুইসাইড একটা ইনসিডেন্ট হচ্ছিল, অ্যান্ড আফটার দ্যাট কলেজ কর্তৃপক্ষ সেটা মানে সেই রুমটাকে কিন্তু বন্ধ করে দেন, ঠিক আছে। সেই দেবাশিস বাবুর মায়ের একটা ইনসিডেন্ট পাঠিয়েছেন, মায়ের নাম আরতি দেবী, আরতি মাসিমার ইনসিডেন্ট। তো দেবাশিস বাবুর মা আগে নাকি বাংলাদেশ থাকতো, এবং আমরা জানি বাংলাদেশ থেকে অনেকেই কিন্তু এক কাপড়ে আসতে ইন্ডিয়াতে বাধ্য হয়েছিল। তো ওনার মারাও কিন্তু সেম এক কাপড়েই চলে এসেছিল ওনার বাবার হাত ধরে, টুকটাক মানে ওরকম তো আর কিছু নিতে পারেনি, যা স্বল্প সম্বল নিয়ে এসে গেছিল। প্রথমে ওরা ত্রিপুরাতেই ছিল এবং আফটার দ্যাট আসামের একটা প্রত্যন্ত গ্রামে ওনারা ঠাঁই নিয়েছিলেন। ওনার মতো অনেক রিফিউজি কিন্তু সেই গ্রামে এসেছিলেন, এবং বলাই বাহুল্য সেই গ্রামের মানুষরা ওদেরকে ওয়েলকাম করেছিল, কারণ আগের দিনে না ওরকম হিংসাভাব ছিল না, কেউ কষ্ট যদি আছে দেখলে না সবাই কিন্তু হেল্প করতে এগিয়ে আসতো। তো সেই গ্রামের মানুষরা ওদেরকে ওয়েলকাম করলো, এবং খুব কম দামে ওরা একটা জমি কিনল। জমির দামটা এর জন্যই কম দাম ছিল কারণ ওখানে একটা বাঁশঝাড়ের বাগান বা জঙ্গল বলবো, বাগান বলার ভুল, বাঁশঝাড়ের জঙ্গল ছিল যেটার নামে প্রচণ্ড দুর্নাম ছিল, ঠিক আছে। ইভেন রাত বিরাত দিন দুপুরেও মানুষে ওখানে অনেক কিছু কাণ্ডকলাপ দেখেছে। তা আর ওদের যে জমিটা কিনেছে ওটার থেকে ওটা ওই ওই এলাকার থেকে ওই বাঁশ জঙ্গলটা বেশি দূর ছিল না, হার্ডলি ধরো 2-3 মিনিটের ওয়াকিং ডিস্টেন্স। আচ্ছা, এই আরতি মাসিমাদের সঙ্গে আরেকজন রিফিউজি ফ্যামিলি এসেছিল, বেলা মাসিমাদের ফ্যামিলি। আর বেলা মাসিমা আরতি মাসিমারা কিন্তু বাংলাদেশ থেকে খুব ভালো একটা মানে পরিচিতি ছিল ওদের, অ্যান্ড দ্যাটস ওয়াই একসঙ্গে ওরা শিফট যখন করেছেন, বেলা মাসিমার বাবাও কিন্তু ওই আশেপাশে মানে দুটো বাড়ি আশেপাশেই কেনা হয়েছিল। আর তখন আরতি মাসিমার বয়স ছিল 4 বছর, বেলা মাসিমার বয়স ছিল 3.5 বছর, ঠিক আছে, বাচ্চা কাচ্চা নিয়ে। তো গ্রামের মানুষরা বলেছে ঠিক আছে তোমরা বাচ্চা কাচ্চা নিয়ে আছো, তোমরা কিন্তু কেউ ওই জঙ্গলের ধারে কিন্তু তোমরা যাবে না, হ্যাঁ বাঁশঝাড়টার মধ্যে তোমরা কিন্তু কেউ যাবে না। তো সবার একটু উৎসুক ওরা জিজ্ঞেস করেছিল কেন যাবো না, তখন গ্রামের মানুষ বলল যে অ্যাকচুয়ালি দিন দুপুরে ওখানে মানুষ অনেক কিছু দেখেছে। আগে প্রথম শুরু হয়েছিল একজন নাকি আফটার সুইসাইডের পরে ঘন ঘন অনেকটা মানে অনেকজন সুইসাইড করে, আর তারপর নানারকম ওই যোগ যাগযজ্ঞ করে যদিও জিনিসটাকে বন্ধ করা হয়, তারপর থেকে উৎপাত ওই বাঁশঝাড় বাঁশ জঙ্গলে শুরু হয়। একজন প্রাতঃক্রিয়া করতে সকালবেলা গেছিল, এবং যখন উনি বসেছেন না পিছনের মধ্যে এমনভাবে একটা মানে থাবা যাকে বলে থাবা বসায় না, লোকটা ওরকম করে উপুত হয়ে কিন্তু মারা যায়। উনি আসছেন না দেখে ওনার পরিবারের মানুষ যখন খুঁজতে গেছে, কারণ জানে উনি বাস জঙ্গলে প্রাতঃক্রিয়াটা করতে গেছিলেন, গিয়ে দেখে বেচারা ওরকম উবু হয়ে আছে, এবং পরে জানা গেছে যে উনি মৃত। অ্যান্ড পেছনের ওনার গেঞ্জিটা যখন উঠিয়ে দেখতে গেছে না ফতুয়া, অ্যাকচুয়ালি গেঞ্জিটা তখন তো ফতুয়া পড়তো, উঠিয়ে দেখেছে কি কালো রঙের পুরো পাছাতে এরকম ছাপ ছিল। তো এটা একটা ডাউট ছিল। তারপর কি হয়েছে, ওই জঙ্গল দিয়ে না শর্টকাট হিসাবে ওই একটা নদী আছে, নদীতে যাওয়া যায়, আর জেলের আছে ওই শর্টকাট ধরেই মাছ মারতে যেত। তো একদিন কি হয়েছে, ভোরবেলা দুই জেলে যাচ্ছিল জাল নিয়ে, তো যাচ্ছিল যখন তখন দেখে কি বাঁশ একটা বাঁশ এরকম নুয়ে শুয়ে আছে। অ্যান্ড আগের দিনের মানুষরা কিন্তু অনেকেই অনেক কিছু জানতো, যে ওরা জানতো যে বাঁশ যখন শুয়ে থাকে মানে শুয়ে আছে এটার উপরে যেতে নেই, আমি যতদূর জানি শুনেছি যে এটার মধ্যে নাকি সুসু করে দিতে হয়, ঠিক আছে, সুসু করে দিলে এটা আর হার্ম করতে পারে না, তথাপি এটাকে টপকে যেতে নেই এরকম। এই ঘটনাটা হয়তো তোমরা অনেকেই জানো, কারণ এটা অনেক আগের থেকে এই জিনিসটা চলে আসছে। তো তারপর থেকে একটা ভয় হয়ে গেছে, সবাই কি করতো ওই বাঁশ জঙ্গলটা হ্যাঁ এড়িয়ে চলতো। তো এই গেল, তো সবাই তো সবার বাচ্চা কাচ্চাকে সাবধানে রাখতো। তো আরতি মাসিমার যে পাশের বেলা মাসিমার মা একদিন দুপুরবেলা ওনাকে নিয়ে ঘুমিয়েছিলেন, হঠাৎ ঘুম থেকে উঠে দেখে বেলা মাসিমা নেই কই 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 আরতি মাসিমাদের এখানে এসেছেন। আরতি মাসিমাকে জিজ্ঞেস করছে কি রে তুই বেলাকে দেখেছিস, তো বলছে না আমি তো ঘুমিয়েছিলাম, বলছে দেখ তো আমিও ঘুমিয়েছিলাম ওকে নিয়ে কিন্তু মেয়েটাকে পাচ্ছি না। তো এই বলে না খুঁজতে আরতি মাসিমার মাও গেলেন যে মেয়েটাকে খুঁজে পাওয়া যাচ্ছে না, যেহেতু বাংলাদেশ থেকে একসঙ্গে ওনারা এত ভালো একটা পরিচিত ছিল। তো ওনারা যেতে যেতে তো ওই বাঁশ জঙ্গলের পাশে গিয়ে শুনতে পাচ্ছে বেলা মাসিমার গলা। তখন আরতি মাসিমার মা আর বেলা মাসিমার মা দুজনে মিলে বলছে আরে বাঁশ জঙ্গল দিয়ে আসছে না আওয়াজটা, তো বলছে কি যাওয়াটা ঠিক হবে।
কার্তিক মাসিমা বলছে এখন দিন দিন আছে, আর মেয়েটা যদি সত্যি হয়, মানে সত্যি যদি গিয়ে থাকে, তো মেয়েটার তো জীবন সংশয়। এই বলে মানে বলে না মাদের একটা আলাদা পাওয়ার চলে আসে সেই সময় যখন দেখে যে সন্তানের হয়তো কোনো হার্ম হতে পারে। দুই মাই ওখানে গেলেন, গিয়ে সত্যি সত্যি দেখেন বেলা মাসিমা বসে আছেন, বসে জান তো মনে হচ্ছে অনেক অনেকে যেমন ওনার সঙ্গে কনভারসেশন করছেন, মানে একবার মুখটা এদিকে, হ্যাঁ কালকে তোর পুতুলের বিয়ে দিবি, আমার পুতুলের সঙ্গে বিয়ে দিবি, আবার টান করে এই তুই কি আনবি আমার পুতুলের বিয়ের গিফট, এরকম এরকম করে। হ্যাঁ গিফট বলছি উপহার আর কি, তখন তো আর ইংলিশের অতটা ইয়ে ছিল না, উপহার কি দিবি। তো এই দেখে না বেলা মাসিমার মা চিৎকার করে ওর হাত ধরেছে, বলছে কি রে তুই এখানে কেন এসেছিস, তোকে বারবার মানা করেছি না তুই এখানে আসবি না। বেলা মাসিমা তো কিছুতেই যাবে না যে না আমি এই তো আমার বন্ধুদের সঙ্গে খেলছি, মানে বন্ধু কোথায় বন্ধু, কারণ ওই দুই মা তো কাউকে দেখতে পাচ্ছে না, অথচ এই বেটা বলে যাচ্ছে ওর নাকি প্রচণ্ড 5-6টা বন্ধুদেরকে নিয়ে খেলছে, কালকে পুতুলের বিয়ে দেবে, ওটার জন্য কে উপহার নিয়ে আসবে, ওদের কাজের ডিস্ট্রিবিউশন করা হচ্ছিল, টেনে টেনে হিচড়ে তো মেয়েকে নিয়ে আসলো, মেয়ে তো কাঁদতে 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 আমাকে নিয়ে যেও না আমি ওদের সঙ্গে খেলবো, কিন্তু জোর জবরদস্তি করে নিয়ে আসে। আসার পর পাড়ার মানুষদেরকে বলেছে দেখো না এরকম এরকম, তো বলছে কি বৌমা কালকে সকালেই কিন্তু ওকে ওই আমাদের যে কবিরাজ আছে ওকে দেখিয়ে নিয়ে এসো, একটা মাদুলি ফাদুলি দিয়ে দিও, তোমরা যে কথা বলছো না এটা তো একদম ঠিক না গো। তো ঠিক আছে বলছে কালকে সকালে নিয়ে যাব, কিন্তু সকাল হওয়ার আর অপেক্ষায় রইল না, রাত্রেই ঘটলো একটা ঘটনা। রাত্রে আবার সে তখন তো আর ঘড়ি ঠড়ি ছিল না, মধ্যরাত্রে এগেইন ওনার বেলা মাসিমার মা এন্ড বাবা ওরা দুজন ডিসকভার করলেন যে বেলা মাসিমা গ্রুমের থেকে নেই, এইটুকুনি মেয়ে, ওই অত বড় মানে অত উঁচুতে সিটকানি বা পাল্লা, কাঠের পাল্লা তো থাকতো আগে, কাঠের পাল্লা কিভাবে নামিয়ে চলে গেছেন ওনারা কেউ বলতে পারেন না। অ্যান্ড হই হই রই রই চললো, আরতি মাসিমার বাবাও তখন চলে আসলো, সারা পাড়া প্রতিবেশীর মানুষ চলে আসলো, তখন কী হবে মেয়েটাকে কোথায় খুঁজবে, তো সবার ডাউট হচ্ছে যেহেতু একবার বাস জঙ্গলে চলে গেছে, মেবি হতে পারে ও আবার বাস জঙ্গলে গেছে, কিন্তু রাত বিরাতে সবারই তো প্রাণের ভয়। তখন সে গ্রামের প্রধান ছিল বলে সবাই মশাল জ্বালাও, একত্রিত হয়ে হরির নাম করতে করতে চলো, কারণ আমরা জানি যে হরির নামে বা হরে কৃষ্ণ হরে রামে ভূত প্রেত নাকি কাছে আসতে পারে না। তো ওই হরির নাম করতে করতে বাসছাড়ের এদিকে যখন বাস জঙ্গলে গেলেন, হঠাৎ ওরা শুনতে পারলো একসঙ্গে মনে হচ্ছে 50-60টা বাচ্চা, স্কুলের যেমন স্টিফেন পিরিয়ডে বাচ্চাদের কোলাহল শুনতে পাওয়া যায় ঠিক ওইরকম কোলাহল। ওরা তো পুরো বুঝে গেছে, অ্যান্ড এটাও ওরা ডাউট করছে তো ডেফিনেটলি মেয়েটা হয়তো ওই বাস জঙ্গলেই আছে। সাহস সঞ্চয় করে গেছে, গিয়ে দেখি মেয়েটা না অজ্ঞান ওরকম পড়া পড়া করে পড়া আছে ওই মাটিতে, অ্যান্ড ওই কোলাহলগুলি হি 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 একসঙ্গে যেমন বাচ্চারা একসঙ্গে এতগুলি বাচ্চারা হেসে উঠলো। বেলা মাসিমার বাবা ওই বাচ্চাটাকে কোলে উঠিয়ে সেই রাত্রেই কবিরাজের বাড়ি নিয়ে যাওয়া হয়, অ্যান্ড কবিরাজকে এন্টায়ার এভরিথিং বলা হয়। তখন কবিরাজ বলছে যে অ্যাকচুয়ালি ওই যারা আর কি ওইখানে বাস জঙ্গলে ঘাটি গেড়েছে ওরাই হয়তো কোনো বাচ্চা বাচ্চার আত্মা ঠাত্মাগুলিকেও একত্রিত করছে ওদের মানে সংখ্যা বিস্তার করার জন্য, এবং যেহেতু বেলা মাসিমার দিকে ওনার চোখ গেছে বেলা মাসিমাকেও কিন্তু ওরা ওদের দলে টানার চেষ্টা করছে। তো কবিরাজ কী করলেন সঙ্গে সঙ্গে ওই মানে ওই এরিয়াতে যারা যারা থাকতেন একটা মাদুলি দিয়ে দিলেন, বেলা মাসিমাকে মাদুলি দিলেন, আরতি মাসিমাকে মাদুলি দিলেন। মাদুলি দেওয়ার পর বলছে যে আই হোপস তোমাদের আর কোনো অসুবিধা হবে না, কিন্তু এই মাদুলি কিন্তু তোমরা খুলতে পারবে না। তো এই ছিল এরকম করে করে তো পরের দিন হলো, তারপরে কিন্তু অবশ্য আর কোনো প্রবলেম হয়নি, অ্যান্ড বেলা মাসিমাও ওই দিকটায় আর যায়নি। অ্যান্ড পরে নাকি এই বাস জঙ্গলে বেড়া অ্যান্ড ওই কাচের টুকরো টুকরো দিয়ে রাখা হয় যাতে বাচ্চারা ভুল করেও ওই দিকে না যেতে পারে, এরকম এরিয়াটাকে পুরো কাচের টুকরো টুকরো দিয়ে গার্ড দিয়ে রাখা হয়েছিল। তো এই ছিল দেবাশিস বাবুর একটি ঘটনা। থ্যাংক ইউ সো মাচ দেবাশিস বাবু, এরকমভাবে আমাদের সঙ্গে ঘটনা শেয়ার করতে থাকুন। আর তোমাদের আজকের এপিসোডটা কেমন লাগলো কমেন্ট করতে ভুলো না, তোমরা অনেকেই কমেন্ট করছো যাদের মধ্যে আমি ডেফিনেটলি বলবো, দোলা মুখার্জি ম্যাম আছে, অন্তরা প্রামাণিক আছে, ছোটো ছোটো বাচ্চারা আছে, তো ডেফিনেটলি থ্যাংক ইউ সো মাচ, এরকম করেই কমেন্ট করতে থাকো, কারণ তোমরা যখন কমেন্ট করো আমি কিন্তু উৎসাহটা আরও দ্বিগুণ হিসাবে পাই। তো আজকের এপিসোডটা এখানে শেষ করছি, খুব তাড়াতাড়ি দেখা হবে, টিল দেন বাই বাই, সুসু নমস্কার।